ছবিকে আন্তর্জাতিক মঞ্চে শ্রেষ্ঠ হতে গেলে অবশ্যই প্রযুক্তির উপর আরও দক্ষ হতে হবে, যত্ন নিয়ে সিনেমা বানাতে হবে বাংলার পরিচালকদের, এমনই জানালেন গোল্ডেন পিকক পুরস্কারপ্রাপ্ত পরিচালক গৌতম ঘোষ। ব্যাপার হচ্ছে যে সিনেমা মাধ্যমটা পরবর্তীকালে শিল্প হিসাবে স্বীকৃত হয়েছে, কিন্তু এটা আসলে বৈজ্ঞানিক এবং প্রযুক্তিবিদদের তৈরি, একটু যত্ন করে করতে হবে। তার কারণ ডিজিটাল মাধ্যম আসাতে অনেক তাড়াহুড়ো করা হচ্ছে, আমাদের যখন অ্যানালগ ছিল আমরা কিন্তু অনেক যত্ন বেশি করে কাজ করতাম। এমন কিছু দেব যা সবাই পারে না, বাংলার পরিচালকদের এমনই পরামর্শ দিলেন গৌতম ঘোষ। আন্তর্জাতিক সিনেমার সঙ্গে পাল্লা দিতে গেলে মাপকাঠি হতে হবে এই ভাবনায়। বাংলা ছবির মার্কেটিংয়ে আরও জোর দেওয়া প্রয়োজন বলেই মনে করেন তিনি। মানে সিনেমা তো আর একানই নেই, সিনেমার সঙ্গে টেলিভিশন আছে, ওয়েব ফিল্ম এসে গেছে, ইন্টারনেটে ছবি হচ্ছে, লোকে মোবাইলে ছবি দেখছে, প্রত্যেকের হাতে মোবাইল, প্রত্যেকে ছবি তুলতে পারে, ভিডিও তুলতে পারে। ফলে ফিল্ম মেকারদের ভাবতে হবে আমি এমন কিছু দেব যেটা সবাই পারে না। ব্যক্তিগতভাবে তিনি সেন্সর বিরোধী, তবে ভারতের মতো নানা ভাষাভাষী দেশে সেন্সরের বাঁধন থাকা উচিত বলেই মনে করেন গৌতম ঘোষ। সিনেমায় কাট নয়, বরং বয়স অনুযায়ী গ্রেডেশনের কথাই ভেবেছিলেন শ্যাম বেনেগালের নেতৃত্বাধীন একটি কমিটি। সেন্সরের বিপরীতে গিয়ে এই বিকল্প ভাবনা গৌতম ঘোষের। একটা নতুন কমিটি, শ্যাম বেনেগাল আমাদের চেয়ারম্যান ছিলেন, আমি একজন মেম্বার ছিলাম। আমরা নতুন একটা খসড়া করে দিয়েছি যেখানে কোনো কাট দেওয়া চলবে না, গ্রেডেশন বা মানে স্তর দেওয়া হবে, এই ছবিটা বড়দের দেখার, ছোটদের দেখার, সকলের দেখার, কিন্তু কাট মানে ছবি কাটাকাটি হবে না, এরকম একটা প্রস্তাব কেন্দ্রীয় সরকারকে দেওয়া হয়েছে। তারা সেটা বিবেচনা করছেন, আশা করি, আমার আশা কিছুদিন পরে সেন্সর বোর্ডের নিয়মকানুন অনেক বদলাবে। একাধিক আন্তর্জাতিক এবং জাতীয় পুরস্কারে ভূষিত গৌতম ঘোষের ভাবনা, সিনেমায় কাট নয়, গ্রেড থাকাই উচিত। এই ভাবনা কি ভেবে দেখছেন ভারতের ফিল্ম বোর্ডের সদস্যরা? ক্যামেরায় শীর্ষেন্দু রায় চ্যাটার্জির সাথে মনীষা মণ্ডলের রিপোর্ট, এএনএম নিউজ।